তো এটা হলো পুরীর চন্দ্রভাগা বীচ। অসম্ভব সুন্দর, পরিষ্কার জলরাশি, তার অগুন্তি ঢেউ, সারাক্ষণ যেন ঢেউ উপচে পড়ছে তার তীরের দিকে। তো এই বীচ দেখার জন্য আমরা পুরীতে আসার 3 দিনের পরে চন্দ্রভাগা বীচের উদ্দেশ্যে বেরোই। সকাল 8:30 নাগাদ আমরা আমাদের গাড়ি নিয়ে বেরিয়ে পড়লাম চন্দ্রভাগা বীচ দেখার জন্য। অসম্ভব সুন্দর রাস্তা, রাস্তায় স্পিড ব্রেকার বলতে কিছুই ছিল না, ফলে গাড়ি তার নিজের ছন্দে কোনো রকম সমস্যা ছাড়াই চলতে শুরু করলো। আর গাড়ির সিটের যদি প্রথমের দিকে বসা যায় বা জানলার দিকে বসা যায় ড্রাইভারের পাশে, তাহলে তো আর দেখতে হবে না, শুধু মনে হয় রাস্তাটাকেই উপভোগ করি। দেখি দুদিকে ঝাউবন আর তার পাশে বালির স্তূপ। এইভাবে দৃশ্যটি উপভোগ করতে করতে আমরা বীচের কাছাকাছি এসে উপস্থিত হই। আমাদের টাইম লেগেছিল প্রায় 1 থেকে 1.5 ঘন্টা হবে। পুরীর চন্দ্রভাগা বীচ পুরীর জগন্নাথ মন্দির থেকে 34 কিলোমিটার দূরে এবং কোণারক সূর্য মন্দির থেকে প্রায় 3 কিলোমিটার দূরে অবস্থিত। তো বীচে আসার পর আমরা যে গাড়িটা বুক করেছিলাম সেখান থেকে, সেখানে গাড়ি পার্ক করে রাখার জায়গা ছিল, দেখাই যাচ্ছে অসংখ্য গাড়ি পার্ক করা ছিল সেখানে, এবং সেখান থেকে আমরা রাস্তা ক্রস করেই সেই বীচের সামনের দিকে হেঁটে চলি। বীচের ধারে ধারে এরকম ডাবের দোকানগুলো ছিল, সানগ্লাস, টুপি, যেগুলো বীচে লাগে, সুন্দর লাগে ছবি তুলতে, স্টাইল করতে লাগে। তো বীচে হাঁটতে কিন্তু অসম্ভব সুন্দর লাগছিল। পুরীর সমুদ্র বীচ থেকে চন্দ্রভাগা বীচ কিন্তু বেশ আলাদা। পুরীর সমুদ্র সৈকতে যেখানে অসম্ভব মানুষের ভিড়, কোলাহল, হৈ হুল্লোড়, স্নান করার ব্যস্ততা, সেখানে কিন্তু এই সমস্ত কিছুই দেখা যাচ্ছিল না এই চন্দ্রভাগা বীচে। বালি পায়ে নিয়ে একদম হেঁটে হেঁটে আমরা বীচের সামনের দিকে এগিয়ে চললাম। শুনেছি এই চন্দ্রভাগা বীচে নাকি স্যান্ড আর্ট হয় একটা নির্দিষ্ট সময়। বিভিন্ন রকম যারা স্যান্ড আর্টিস্ট আছে তারা এখানে এসে তাদের চিত্রকলা প্রদর্শন করে থাকে। বীচটি খুবই পরিষ্কার ছিল, সেখানে মানুষের ফেলে দেওয়া কোনো প্লাস্টিকের চায়ের কাপ বা অন্যান্য কোনো জিনিস যেগুলো পড়ে থাকে রাস্তাঘাট নোংরা করতে সাহায্য করে, বীচ কিন্তু ভীষণ পরিষ্কার। এটা দেখে বোঝাই যাচ্ছিল বীচ পরিষ্কার রাখার জন্য কিন্তু কর্তৃপক্ষ বেশ সতর্ক থাকে। ভারী সুন্দর কোলাহল মুক্ত পরিবেশ ছিল, পরিষ্কার পরিচ্ছন্ন সমুদ্র সৈকত। তো আমরা যখন বীচের সামনে এসে দাঁড়ালাম, হালকা হালকা শীত আর তার মিঠে রোদ গায়ে এসে পড়ছিল। আহা কি মিষ্টি যে লাগছিল! তার মধ্যে ইচ্ছাও হচ্ছিল জলে গিয়ে একটু পা ডুবিয়ে আসি, তবে ইচ্ছাটা পূরণ করে দিল সমুদ্র। আমাকে নিজে যেতে হলো না, একেবারে সমুদ্র ঢেউ এসে পাটাকে ভিজিয়েই দিল। এখানে এসে একটা জিনিস লক্ষ্য করছিলাম, এখানে কিন্তু কেউ স্নান করছিল না। শুনেছিলাম এই বীচে নাকি চোরাবালি আছে, আমি জানি না আদৌ আছে কি না, তবে হয়তো আছে, তার জন্যই হয়তো স্নান কেউ করছিল না। তো তোমাদের সামনে পুরোটাই চন্দ্রভাগা বীচ, কিভাবে এলাম, কতটা টাইম লাগলো, কতটা দূরে ছিল, সব কিছুই শেয়ার করলাম। আর আমি পরবর্তী কোন সাইট সিনে গেছিলাম সেটাও তোমাদের সাথে শেয়ার করব। তো দেখা হবে নেক্সট ব্লগে, এখন টাটা।